আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শাহরাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই নতুন আরেকটা হ্যান্ড পেইন্ট কামিজের টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজ আপনাদের সামনে আমি শালা উপস্থিত হয়েছি। তো দেখতে পাচ্ছেন কামিজটা কিন্তু প্রথমে আমি সেলাই করে নিয়েছি, দেন আমি হচ্ছে গলার অংশটাতে কাজ অলরেডি করে ফেলেছি। আর কামিজটার উপরে আমি হচ্ছে ডায়মন্ড কালারের হোয়াইট কালারটা দিয়ে ড্র করে নিয়েছি। আর প্রথমেই বলে রাখা ভালো, যেহেতু এই কাপড়টা হচ্ছে ডার্ক কালারে, তো ডার্ক কালার যে কাপড়গুলো সেইগুলোতেই অরিজিনাল পেইন্ট করার আগে অবশ্যই সাদা রংটা দিয়ে বেস করে নিতে হয়। আর বেস করে নিলে হচ্ছে রংটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তো আমি সাদা রং দিয়ে বেস করে নিচ্ছি। আপনারা চাইলে হোয়াইট পেস্টও পাওয়া যায়, তো হোয়াইট পেস্টের সাথে সামান্য এনকে বাইন্ডার মিক্স করে দেন আপনারা হচ্ছে বেস করে নিতে পারেন। তো আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো হ্যান্ড পেইন্ট পাঞ্জাবি মাস্কের টিউটোরিয়াল ভিডিও শেয়ার করা আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, চাইলে আপনারা সেখানে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর হচ্ছে আপনারা যারা হ্যান্ড পেইন্টের প্রোডাক্টগুলো অর্ডার করতে চান, আমি আমার ফেসবুক পেজ লিংক দিয়ে দেবো, আপনারা আমার পেজে গিয়ে অর্ডার করতে পারবেন। অনেক ডিজাইন আছে এবং আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের পাঞ্জাবি কামিজ, ওয়ান পিস, টু পিস, বেবি ফ্রক, শাড়ি, মাস্ক কাস্টমাইজ করে দেওয়া যাবে। তো এই যে সম্পূর্ণ কাজটাই হচ্ছে প্রথমে আমি সাদা রংটা দিয়ে বেস করে নিব, তারপরে এটা শুকিয়ে গেলে ওপরে অন্য আরেকটা কালার আমি ইউজ করব। এই ডাল কালারটা হচ্ছে ডালের যে রংটা আমি ব্যবহার করেছি, এটা হচ্ছে আমি কফি কালার, অরেঞ্জ কালার আর হোয়াইট কালারটা দিয়ে, হোয়াইট কালারটা এই তিনটে কালার মিক্স করে তারপর আমি এই ডালের কালারটা নিয়ে এসেছি। আর শুধুমাত্র কফি কালার দিয়েও কিন্তু ডালের কালারটা করা যায়, কিন্তু কালারটা যেহেতু ডার্ক কালারের সেজন্য কিন্তু কফি কালারটা দিলে ডালের কালারটা ফুটে উঠবে, সেজন্য আমি এই কালারটা ব্যবহার করেছি। ডালের কালারটা কিন্তু আমি একবার দিইনি, দুবার দিয়েছি, একবার দিয়ে শুকোনোর পর আরেকবার দিয়েছি। তারপরে হচ্ছে আমি ফুলগুলোতে বাসন্তী কালারটা ইউজ করছি। সবগুলো ফুল কিন্তু আমি বাসন্তী কালার করব না, সাদা দুটো কালারের ফুল আমি করব। এগুলো হচ্ছে চেরি ফুল। Thank you.
কাজটা কিন্তু অলমোস্ট শেষ পর্যায়ে। তো এই ফাইনাল লুকটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে কাজটা শেষ করার পর আমি বাতাসে শুকিয়ে নিয়েছিলাম, তারপর রোদে শুকিয়ে, হালকা রোদে শুকিয়ে আমি উল্টো পাশে আয়রন করে নিয়েছি। তো এটা হচ্ছে জামাটার ফাইনাল লুক। কেমন হয়েছে জামাটা অবশ্যই আপনারা জানাবেন, যে জামার মধ্যে যে আমি হ্যান্ড পেন্টিংটা করেছি এটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।